মঙ্গলবার মালদা জেলার মালদা পলিটেকনিক কলেজে রাজ্য সরকারের প্রযুক্তি প্রশিক্ষণ ও কারিগরি উন্নয়ন দপ্তরের উদ্যোগে চাকরির মেলার আসর বসে। মন্ত্রী হুমায়ুন কবির নিজে এই মেলার শুভ উদ্বোধন করেন। নমস্কার, শুরু হচ্ছে আবলাবাদনের রিঙ্কু এবং নৃত্য পরিবেশনায় শ্রেষ্ঠা। এদিনের চাকরির মেলার আসরে 2200 পড়ুয়ার কর্মসংস্থান করা হয়েছে বলে জানা গেছে। এদিনের কর্মসূচিতে মন্ত্রী হুমায়ুন কবির ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক রাজশ্রী মিত্র, পুলিশ সুপার অমিতাভ মাইতি, বিধায়ক চন্দনা সরকার, সমর মুখার্জি প্রমুখ। মন্ত্রী হুমায়ুন কবির জানান, আইটিআই পলিটেকনিক ও উৎকর্ষ বাংলার মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের 10-12টা জব ফেয়ার হয়ে গেছে আর মূল উদ্দেশ্য একদম ডাইরেক্ট একদম অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়া। যারা এখানে আসছে, রেজিস্ট্রেশন করাচ্ছে, ডাইরেক্ট অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া। আর যারা পাচ্ছে না বা খুব সামান্য সেটা যদি সংখ্যায় তারা থাকছে, তাদের বায়োডাটা নিয়ে যাচ্ছে, ওরা আবার ফোন করে তাদেরকে কল করে জব লেটার জব অফার দেবে। কতজন রেজিস্ট্রেশন করেছেন? আজকে 2200 করেছে, আমি কিছুক্ষণ আগে শুনেছিলাম। তো 2200 জন তো চাকরি হবে, কারণ একটাই কোম্পানি আমাদের প্রায় 1500 বেশি নেবে বলেছে, প্লাস আরও 43টা কোম্পানি আজকে এসেছে, সবাই মিলে নেবে। সেটা কি আউট অফ বেঙ্গলের কোম্পানি? না, সব আউট অফ বেঙ্গল না, বেঙ্গলের কোম্পানি আছে। মালদাতেও ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা এসেছেন, তারাও আমাদের এসপি সাহেব ব্যবস্থা করেছেন, ডিএম সাহেবের কিছু শর্ট স্ক্রিন যেগুলো আছে সেখান থেকেও অনেকে এসেছে। তারা অনেকে মালদায় থাকবে, অনেকে পশ্চিমবাংলা থাকবে, কিছু বাইরে যাবে, আবার বাইরে থেকে ট্রান্সফার হয়ে এখানে আসবে, এভাবে চলতে থাকবে। এরপরে কোন কোন জেলায় করছেন? এরপরে আমরা শিলিগুড়িতে একটা করার ইচ্ছা আছে 12-13 মে, তারপর খড়গপুর এবং বা খড়গপুর মেদিনীপুরের মধ্যে ওখানের যে ডিএম আছে তার সঙ্গে কথা বলে আমরা সম্ভবত ওটা 20 বা 21 তারিখে এরকম একটা মে মাসে করব। 1 লাখ একটা টার্গেট বলছিলেন প্লেসমেন্টের। আমাদের এখন পর্যন্ত আমার মনে হয় যে 35,000 মতো হয়ে গেছে আমাদের হয়ে গেছে। আবার এই ফেজটাতে আমরা করবো পরপর এইভাবে জব ফেয়ার করে করে যে রিকোয়ারমেন্ট আমাদের ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট সেটা আমরা পূরণ করব। 44টি কোম্পানি এ ব্যাপারে এগিয়ে এসেছে। এরপর শিলিগুড়ি খড়গপুরেও চাকরির মেলার আসর বসবে। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়াদের সহজে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের এখানে ক্যাম্পাসিং হচ্ছে, ক্যাম্পাসিংয়ে দ্বারা আমাদের বিভিন্ন যে ছেলে মেয়েরা যা ইঞ্জিনিয়ারিং ট্রেড বা নন ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলো করেছে তাদের আজকে সরাসরি জব অপরচুনিটি অফার এসছে। আমাদের টোটাল 12টা কোম্পানি এসছে এখানে আজকে। আজ আমি এখন অলরেডি 2টো কোম্পানিতে বসলাম, একটাতে অলরেডি আমাকে সিলেকশন করেছে আমাকে, যেটা ব্যাঙ্গালোর প্লাস মুম্বাই কাজের অপরচুনিটি দিচ্ছে। সেখানে 16,000 টাকা স্যালারি দিচ্ছে, পিএফ প্লাস খাওয়া দাওয়া রুম টুম চার্জ কেটে আমাকে 10,000 টাকা স্যালারি প্রোভাইড করছে। আমি চাইছি আর অন্য কোম্পানিতে বসতে, যেখানে আমাকে বেটার অপরচুনিটি দিতে পারে। আমার মিনিমাম হচ্ছে আমার 15 কেবি থেকে 20 কেবির মধ্যে মানে স্যালারি প্রয়োজন এই মুহূর্তে। তার জন্য আমরা মানে আবার নেক্সট ক্যাম্পাসিংয়ে মানে নেক্সট রুমে আমরা কোম্পানিতে দিতে এসেছি ইন্টারভিউ। হ্যাঁ, মালদায় এর আগে হয়েছে, অনেকবারই হয়েছে, আমরা এর আগেও গিয়েছিলাম মানে দূরে বিভিন্ন দূরের কোম্পানিতে। তো আমরা চাইছি লোকাল কোম্পানিগুলোতে কাজ করতে। মানে ওরা বললো যে লোকাল কোম্পানিও আছে, তোমরা বসতে পারো, নিজের চাহিদা মেটাতে পারো, কোম্পানিগুলোতে গিয়ে তোমরা যা শিখেছো আইটিআই রিলেটেড বা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড বা ইঞ্জিনিয়ারিং ট্রেড সেগুলোই কাজ করবে। আমি এখন বর্তমানে আমি বলে মালদা গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে পাস করেছি। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।